আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএইচই বাংলা চ্যানেল। গত পর্বে আমরা দেখেছিলাম যে স্টাডি ফাইল বা মিডিয়া ফাইল বা এগুলোর জন্য কিভাবে আমরা আমাদের প্রজেক্টটাকে সেট আপ করতে পারি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ট্যাম্পলেট, গতদিন পর্বে যে আমরা ট্যাম্পলেটটা ডাউনলোড করেছিলাম সেই ট্যাম্পলেটটা আমরা কিভাবে আজকে শো করাতে পারি সমস্ত ডিটেলস। সো লেটস স্টার্ট অ্যান্ড টু আস্ক আজকে আমরা আমাদের গত পর্বে যে আমরা প্রজেক্টটা করেছিলাম সেটা হচ্ছে ইকম প্রজেক্ট। এর ভিতরে আমরা স্টাডি ফাইলস, স্টাডি এবং ট্যাম্পলেটস নামে ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছিলাম এবং আমরা যে ট্যাম্পলেটটা ডাউনলোড করেছিলাম সেই ট্যাম্পলেটটা এটা, এখান থেকে আমরা জাস্ট কপি করব আমাদের ডট এইচটিএমএল ফাইলগুলো কপি করে আমাদের যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টটার ভিতরে, আমাদের ইকম প্রজেক্টটার ভিতরে ট্যাম্পলেটস ফোল্ডারের ভিতরে আমরা সেগুলো পেস্ট করলাম। পেস্ট করে আমাদের দেখা গেল যে এরকম আসলো। এরপরে আমাদের যে প্রজেক্টটা ছিল, আমাদের যে প্রজেক্টটা ছিল সে তার স্ট্যাটিক ফাইলে আমাদের ট্যাম্পলেটের স্ট্যাটিক ফাইলগুলো যেমন সিএসএস এতটুকু কপি করব, সমস্তটুকু কপি করলাম। কপি করে জাস্ট আমাদের প্রজেক্টের স্ট্যাটিক ফাইলে এখানে গিয়ে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করলে এরকম আসবে সমস্ত কিছু। এখন আমাদের কপি আর পেস্টের কাজ শেষ। এখন আমরা আমাদের প্রজেক্টে আবার ইন করব, আমাদের প্রজেক্টে চলে গেলাম। আমরা এখন ভিউজ ডট পাইয়ে চলে যাব। এখানে আমাদের হোম ডট এইচটিএমএল ছিল, সেটা জাস্ট আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল পেস্ট করলাম। মানে আমাদের এই ইন্ডেক্স ফাইলটাকে এখন আমরা নিয়ে আসতেছি, ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে নিয়ে আসতেছি। নিয়ে আসলে দেখবো যে আমাদের প্রজেক্টটা যদি রান করি তাহলে এরকম একটা প্রজেক্ট আমরা দেখতে পারবো যেখানে কোনো স্ট্যাটিক ফাইল নাই। আমরা এখন স্ট্যাটিক ফাইলগুলো আমরা কীভাবে নিয়ে আসতে পারি সেটা দেখব। সো স্ট্যাটিক ফাইল নিয়ে আসানোর জন্য আমরা জাস্ট অল্প একটু কোড করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আপনারা স্ট্যাটিক ফাইল কীভাবে নিয়ে আসা যায়। আমরা ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে কাজ করতেছিলাম। দেখুন ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের এটাতে কাজ হচ্ছে। সো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে অন করব, এখানে ওপেন করব। আমাদের ওপেনের কাজ শেষ। এখন আমরা এখানে জাস্ট একটু কোড আমি এখানে লিখি, এখানে লিখে আপনাদের ওখানে সাপ্লাই দিব, তো তাহলে সুবিধা হবে। এখানে আমরা লিখব পার্সেন্টেজ, কি এটাতেই লেখা যায়। এই আমাদের ইমেজটা রয়েছে না, ইমেজেস ফোল্ডারের ভিতরে ফেভিকন ইমেজেস ইমেজটা রয়েছে। সো এখানে আমরা লিখব পার্সেন্টেজ স্ট্যাটিক, তারপরে আমাদের এখানে পার্সেন্টেজটা শেষ হয়ে যাবে, প্রিন্ট করে দিলাম আমরা পার্সেন্টেজ থেকে। এখন আমরা যদি এতটুকু লেখা, এতটুকু জিনিস সবগুলোতে কপি করে আমরা বসাই, যেমন আমরা যদি আবার এটা রিলোড করি, আমরা যদি এটা রিলোড করি আমাদের ফেভিকনটা, দেখুন আগে ফেভিকনটা পাচ্ছিল না, এখানে কোনো ফেভিকন নাই। তাই যদি আমরা একটু রিলোড করি, এখানে দেখাচ্ছে লোড ট্যাগ দিতে বলছে। আমাদের স্ট্যাটিকের জন্য আমাদের আর একটু কাজ করে নিতে হবে, এখানে উপরে লোড স্ট্যাটিক লিখতে হবে, পার্সেন্টেন্স লোড স্ট্যাটিক এতটুকু আমাদের লিখতে হবে। তাহলে আমাদের স্ট্যাটিকটা লোড হয়ে গেল। এখন আমরা যদি এটাতে আবার রিলোড দেই, দেখাচ্ছে পেজ ইজ নট রেজিস্টার্ড, ও নট অনলি ইয়েস বাট অলসো স্ট্যাটিক। আই থিঙ্ক ওদের ভুল, আমার এখানে রয়েছে
তো প্রথমে এস দিয়েছিলাম সেটা ধরে নিয়েছে। আবার যদি রিলোড করি, এখানে দেখাচ্ছে যে লোড স্ট্যাটিক, এখানে লোড স্ট্যাটিক হবে। আমাদের কাজ ঠিকই রয়েছে, জাস্ট আবার রিলোড করতে হবে। ওরা যদি ধরতে না পারে তাহলে এখানে আবার রিলোড করতে হবে। দেখুন এসে দেখাচ্ছে, তাই না? এবার ঠিক এসেছে। এবার বলতেছে ইনভ্যালিড ব্লক ট্যাগ নাম্বার, এখানে ইনভ্যালিড ব্লক ট্যাগ দেখাচ্ছে। পার্সেন্ট টেন্স চলে এসেছে। আমাদের সবকিছু ঠিকই ছিল। দেখুন এখানে এখন আমাদের সবকিছু, এখন আমরা স্ট্যাটিক জাস্ট এতটুকু লেখা, এতটুকু লিখা আমরা সবগুলোর ক্ষেত্রে কপি করে পেস্ট করব। আমরা এখানেও কপি করলাম, পেস্ট করলাম, এটাতেও কপি করলাম, পেস্ট। কপি পেস্ট করলাম, এখন নিচে আমাদের যদি জেএসএস ফাইল গুলো রয়েছে সেগুলো তো আমরা কপি পেস্ট করব। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে আবার রিলোড দেই তাহলে এখানে আমরা স্ট্যাটিক এবং সিএসএস ফাইলগুলোর কাজ দেখতে পারবো। দেখুন একটু হলেও তার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের আগের ডিজাইন একটু হলেও ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের আরও ডিজাইন যদি চেঞ্জ করতে চাই তখন আমাদের আরও এখানে স্ট্যাটিক ফাইল রয়েছে, সেগুলো আমাদের একটু চেঞ্জ করে সিএসএস এর ভিতরে সব সিএসএস ফোল্ডারের ভিতরে যত সব ছিল আমরা চেঞ্জ করে নিয়ে এসেছি। এই যে আর একটু জায়গা হচ্ছে আমাদের এই স্টাইল ডট সিএসএস টা, আমাদের যে প্রজেক্ট টেমপ্লেটটা ডাউনলোড করেছিলাম সেখানেই স্ট্যাটিক ডট সিএসএস ছিল, স্টাইল ডট সিএসএস ছিল। এই যে এই টেমপ্লেটের ভিতরে এখানে স্ট্যাটিক ডট স্টাইল ডট সিএসএস ছিল, এই দুটোকে আমরা কপি করলাম। কপি করে আমাদের প্রজেক্টের স্ট্যাটিকের ভিতরে সিএসএস এর এই দুটো জাস্ট পেস্ট, তাহলে স্টাইল ডট সিএসএস, তাহলে আমাদের এখানে এইটুকু জায়গায় আমরা এতটুকু কন্ট্রোল, এখানে জাস্ট কন্ট্রোল, তাহলে এখন আমাদের স্টাইল গুলো পেয়ে যাবে। আমরা আবার রিলোড করি, আরেকটু রিলোড করে দেখি।
সাধারণত অনেক সময় ক্যাশ মেমোরির জন্য হয় না। করি আবার দেখুন, আমাদের লোগোটা চলে এসেছে, বাকি সবকিছু ডাটাও চলে আসবে। এভাবে আমাদের স্ট্যাটিক ফাইলগুলো সবগুলোকে পাওয়াই দিতে হবে, পাওয়াই দিলে আমাদের সবকিছুই চলে আসবে, অডিট হওয়ার কোনো কিছুই নাই। আমরা একটু পিকচার গুলো নিয়ে আসার চেষ্টা করি তাহলে। আমরা আমরা উপর থেকে আবার এগুলো একটু করি, কন্ট্রোল সি করলাম। এখানে আমাদের যে ইমেজটা রয়েছে তার আগে টেস্ট করলাম, এখানে এরকম করে সমস্ত কাজগুলো আমাদের করে নিতে হবে। দেখুন এটা ইমেজ পেয়ে যাবে। এই দেখুন এখানে সুন্দরভাবে আমাদের স্ট্যাটিক ফাইলগুলি পেয়েছে। এটা এখানেও পাবে, আমাদের ক্রোমেও পাবে। এর জন্য আমাদের একটু কাজ করে নিতে হবে। আপনাদের বলে দেই, যখন আমাদের স্ট্যাটিক ফাইলগুলো এরকম পাবে না, মানে ক্যাশ মেমোরিতে আগের ডাটাগুলো স্টোর করে রেখেছে তো এখানে পাচ্ছে না, এর জন্য আমরা এখানে সেটিংসে গিয়ে মোর টুলে গিয়ে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এটা করে দিলে, যদি আমরা করে দেই ক্লিয়ার ব্রাউজিং ডাটা, করে দিলে আমাদের এই স্টাডি ফাইল গুলো পেয়ে যাবে। দেখুন এখানে সুন্দরভাবে সব স্টাডি ফাইল আমাদের পেয়েছে। আমরা আমাদের প্রজেক্টটাকে কিছু কিছু পার্টে ভাগ করে নিয়ে খুব সহজ ভাবে আমাদের কাজগুলো করব। যে এখানে জাস্ট ক্লিয়ার ডাটা দিলাম, ক্লিয়ার ডাটা দিলে দেখবেন যে এখানে স্টাডি ফাইল, আসলে এটা গুগলের ক্যাশ মেমোরির জন্য এই প্রবলেমটা হয়। ক্যাশ মেমোরিতে আগের ডাটাটাই সেভ করে রেখেছে, সো পরের ডাটাটা রেন্ডারিং করতে ওদের সমস্যা হচ্ছে। তো আমাদের যে কাজ করলাম সে কাজ করলেই আমাদের পেয়ে যাবে। এখানে পাচ্ছে মানে একবার পেয়ে গেছে। তো আমরা সামনে পর্বে দেখবো যে আমাদের ফাইলগুলোকে আমরা কিভাবে খুব ছোট আকারে পার্ট পার্ট অনুযায়ী ভাগ করে আমাদের কাজগুলো সাজাই গোছানো ভাবে করতে পারি। তো এর জন্য আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।